এরপর ও আপনি আপনাকে আগে জাহান্নামে নেবে, এরপর ও জাহান্নামে যাবে, নিজেকে আপনি কি মনে করেন? এত কিসের প্রোগ্রাম, এত মাহফিল কিসের? এখানে মানুষেরা উপস্থিত নাই, এখানে সব মানুষের রাস্তাঘাটে রয়েছে, আলোচনা যেই করুক না কেন। এই সন্ধ্যা থেকে দেখলাম আহলে হাদিসের ছেলেরা কোনো মিথ্যা গাল গপ্প কিস্সা কাহিনী বলে না। অমুক হুজুর এক রাতে দক্ষিণ আফ্রিকা পার হয়ে চলে আসলেন, অমুক হুজুর হাত বের করে দিলেন, আল্লাহর নবী তার জন্য কবর থেকে হাত বের করে দিলেন, হাসান বসরি উপরের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। এগুলো মাঝহাবিদের বক্তব্য, বড় হুজুরও যা বলে ছোট হুজুরও তাই বলে, আর আহলে হাদিসরা আহলে হাদিসের ছোট বাচ্চারাও যা বলে এবং এদের বড় বড় শায়েখরাও তাই বলে। সন্ধ্যা থেকে গঠনমূলক আলোচনা শুনছিলাম, অথচ মানুষেরা এগুলোকে তোয়াক্কা করে না। মনে রাখবেন, মরণ একদিন আসবেই, আপনি মরার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। মহান আল্লাহ বলেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন তাদের মরণের সময় হয়ে আসবে, কালা রব্বিউর রব্বির জিউন, তখন তারা বলতে থাকে আরেকটু আমাকে সময় দেয়া হোক, আরেকটু আমাকে সুযোগ দেয়া হোক। লাল নিয়ামালু সালেহান, দুনিয়াতে যে ভালো কাজগুলো করে আসতে পারি নাই, লাল নিয়ামালু সালেহান ফিমা তারাক্তু, দুনিয়া থেকে যে ভালো কাজগুলো ছেড়ে দিয়েছি, এই ভালো কাজগুলো যেন করে আসতে পারি। তখন তাকে বলা হবে কাল্লা অসম্ভব, ইন্নাহা কালিমাতু হুয়া কায়লুহা ওয়া মিন ওয়ারাইহিম বারজাক, এটা তো একটা কথার কথা মাত্র, তোমার জন্য রয়েছে আলেমে বারজাক কবরে জিন্দেগি, তোমার জন্য রয়েছে কবরে জিন্দেগি, ইয়াউমি ইউবাসুন, কবর কিয়ামতের আগ পর্যন্ত এই কবরে তোমাকে থাকতে হবে। ফাইদা নুফিকা ফিসুর, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ফালাং সাবা বাইনাহুম, তখন কারো কোনো সম্পর্ক কাজে আসবে না, ভাই বন্ধুর সম্পর্ক কাজে আসবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক কাজে আসবে না, ছেলেমেয়ের সম্পর্ক কাজে আসবে না। যে সন্তানের জন্য আপনি সারা দিন শুধু কষ্ট আর কষ্ট করেন, যে পরিবারের জন্য নিজের আরামকে নষ্ট করে নিজে একটা টাকা দিয়ে চা খেতে কষ্ট পান, পরিবারকে খুশি রাখার জন্য, নিজের সন্তানকে খুশি রাখার জন্য সারা দিন শুধু কষ্ট করেন, একটা জামা দামি টাকা দিয়ে একটা জামা কিনে গায়ে দিতে পারেন না, পরিবারকে খুশি রাখার জন্য, এই পরিবার কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। মহান আল্লাহ বলেন, ওয়ামুর উ আনফুসাকুম ওয়ালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। একা একা ভালো জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে চলে আসবেন, আর ছেলে মেয়েগুলো একটাও মসজিদ চেনে না, শুক্রবারে মুনাফেকের মতন লোক দেখানোর জন্য মসজিদে চলে আসে, এখন রাস্তাঘাট দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ওর প্যান্ট টাকনুর নিচে, কি মনে করেন আপনি নিজেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, ওদের দিকে তাকাবেনই না, ওদের দিকে তাকাবেনই না, ওদেরকে পবিত্র করবেন না, ওদের জন্য থাকবে মহাদণ্ডদায়ক শাস্তি। তার মধ্যে এক হলো আপনার সন্তান আল মুসবিল, যে জিপিএ 5 এসএসসি পাস করেছে, জিপিএ 5 ইন্টার পাস করেছে, বড় ভার্সিটিতে লেখাপড়া করে, ওর প্যান্ট পাজামা যদি টাকনুর নিচে থাকে তাহলে ওর মতন বদ ছেলে এই দুনিয়াতে নাই। কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সাথে আল্লাহ কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, সেখানে কোনো মন্ত্রীর মিনিস্টারের প্রয়োজন হবে না, সেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না,
সরাসরি আল্লাহ কথা বলবেন, এরা এত বড় হতভাগা মানুষ, এরা এত বড় বদ মানুষ, এদের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলা তো দূরের কথা, এদের দিকে তাকাবেনই না। তাহলে আপনি এখন হিসাব করুন, বিবেচনা করুন, আপনার সন্তানকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করালেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবেই, এরপর আপনাকে জাহান্নামে নিয়ে যাবেই এই সন্তান, আপনি বাঁচার সুযোগ তালাশ করুন। কিয়ামতের মাঠ এমনই একটা ভয়াবহ জায়গা যেখানে কেউ আপনাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। বলছিলাম মহান আল্লাহ বলেন, ও আনফুসাকুম ওয়ালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলা ওকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের কাষ্ঠে হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, ওই জাহান্নামে রয়েছে নির্দয় নির্মম ফেরেশতা। দুনিয়ায় টাকার জোরে আপনি পার পেয়ে যেতে পারেন, ক্ষমতার জোরে পার পেয়ে যেতে পারেন, কিয়ামতের মাঠে মরার পরে কবরে আপনাকে কেউ ঠেকাতে পারবেন না, আপনার সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না। মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আমার এত ক্ষমতা ছিল, কোনো ক্ষমতা কাজে আসলো না। হালাকান্নি মালিয়া, আমার সহায় সম্পত্তি টাকা পয়সা কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার এত দাপট এত ক্ষমতা কোনো কাজে আসলো না। সেদিন আপনার কোনো ক্ষমতা দেখাতে আপনি পারবেন না, আপনার ক্ষমতা সেদিন থাকবে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়। এত কিসের দৌড়াদৌড়ি, মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে আপনার আমল দেখানো হবে। এভাবে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা, আপনার আমলনামা আপনি পড়ে দেখেন, আপনার আমলনামা পড়ার জন্য আপনি যথেষ্ট। সেদিন আপনি বলবেন, মালি হাজাল কিতাব, এ তো এক ভয়াবহ আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, এতে ছোট বড় কোনো পাপ বাদ যায়নি, সব পাপ রয়েছে, সেই বুজা থেকে নিয়ে মরার আগ পর্যন্ত কোথায় কি করেছি সব পাপ রয়েছে। এভাবে আপনাকে স্পষ্টভাবে সেদিন দেখানো হবে। আপনি নিজেকে কি মনে করেন, এত দাপট দেখেন না, এত ক্ষমতার বাহাদুরি দেখেন না, এত টাকার বাহাদুরি দেখেন না, এত বংশের বাহাদুরি দেখেন না। কিয়ামতের মাঠে আপনাকে ডাকা হবে, মহান আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, আপনাকে নেতা সহকারে কিয়ামতের মাঠে ডাকা হবে। আপনি যখন নির্বাচন শুরু হয়ে যায়, ইউনিয়ন হোক আর পৌরসভা হোক আর জাতি হোক, কিসের নামাজি আর কিসের পরহেজগার, তখন আর দেখা যায় দৌড় কাকে বলে, খাওয়ারও সময় পান না। মনে রাখবেন, এই নেতা সহকারে আপনাকে ডাকা হবে, যে নেতার পিছনে আপনি ঘুরেছেন এই নেতা সহকারে আপনাকে ডাকা হবে। নেতা যদি জাহান্নামী হয়, আপনি জাহান্নামী হবেন নিশ্চিত, নেতা যদি জান্নাতি হয়, আপনার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। মহান আল্লাহ বলেন, ইয়াউমাতু কল্লাবু জুহাহুম ফিন্নার, সেদিন তোমাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে উলট পালট করা হবে। সেদিন মানুষেরা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আজ যদি আমরা আল্লাহর কথা মেনে নিতাম, রাসূলের আনুগত্য করতাম। সেদিন তারা বলবে, কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাযাল্লুনা সাবিলা, আল্লাহ এলাকায় যে সমস্ত নেতা মাতবার সর্দার ছিল, তাদের কথা মতো দিন যাপন করেছি, তাদের কথা অনুসরণ করেছি, তারা যা বলেছিল তাই শুনেছি, এদিক এসো এদিকে ভোট দাও, তোমার ভালো হবে, ভোট দিয়েছিলাম, এভাবে তাদের পাশ পাশ পিছনে পিছনে ছিলাম, আল্লাহ
রব্বানা আতিহিম জিফাইনে মিনাল আযাব, আমাদের শাস্তি দেওয়ার আগে এদের দ্বিগুণ শাস্তি দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, এদের উপর তুমি অভিশাপ করো। এভাবে সেদিন কিয়ামতের মাঠে আপনি যে নেতার পিছনে ঘুরেছেন এভাবে তার সাথে কথা হবে। মহান আল্লাহ বলেন, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া ফাকালা যাফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান। সেদিন আপনি ক্ষমতাশীল নেতাদেরকে বলবেন যে এই বিপদের সময় বাঁচার কোনো উপায় আছে কি? সেদিন তারা বলবে, লাউ হাদান আল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি সঠিক পথে থাকতাম তাহলে আপনাদেরকেও সঠিক পথ দেখাতাম। সাওয়াউন আলাইনা আজিনা আম সবরনা মালানা মিন মাহিজ। আজ ধৈর্য ধারণ করা আর ধৈর্যচ্যুত হওয়া, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাকে এক মিনিট বুঝাচ্ছিলাম, কিয়ামতের মাঠে আপনার সন্তান কোনো উপকারে আসবে না। আপনি যে স্ত্রীর জন্য এত কষ্ট করলেন, এই স্ত্রী কোনো উপকারে আসবে না। যে নেতার পিছনে আপনি 24 ঘন্টা দৌড়ালেন, এই নেতা কোনো কাজে আসবে না। তাহলে কাজে আসবে আপনার নেকির পাল্লা যদি ঠিক হয়, আপনার কর্ম যদি সে ঠিক হয়। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন মহান আল্লাহ বলেন, ওমা কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রতিটি মানুষের একটা নির্ধারিত সময় রয়েছে, এই নির্ধারিত সময় চলে আসলে এক মুহূর্ত তাকে আকপাস করা হবে না। আচ্ছা, কি একটা শব্দ হচ্ছে মাইকের উপর, যখন নির্ধারিত সময় হয়ে আসবে তখন এক মুহূর্ত আকপাস করা হবে না। কিসের করোনা? করোনার ভয়ে আপনি এত কিছু দেখেন, এত মাস আর মসজিদে সলাতে এত ফাঁকাফাঁকি দেখেন, নিজেকে কি মনে করেন করোনায় আপনাকে বিদায় দেবে দুনিয়া থেকে? অসম্ভব। আপনার নির্ধারিত সময় না আসলে করোনা কেন, এর থেকে যদি মহা করোনাও আসে তাহলেও আপনার মৃত্যুবরণ হবে না। আপনার যদি মৃত্যু করোনায় হয়ে থাকে তাহলে আপনার মৃত্যু করোনায় হতে পারে। মনে রাখবেন, এই করোনাকে ভয় দেখিয়ে আজ এই দেশের মানুষ ঈমান আমলকে নষ্ট করছে, দেশের মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে করোনার দোহাই দিয়ে। আজ পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে, একটা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক করোনা আক্রান্ত হয়েছে, আপনি দেখান? আপনি দেখাতে পারবেন না। অথচ এই করোনার দোহাই দিয়ে স্কুল কলেজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো আল্লাহ নবী বহু পূর্বে বলে গেছেন, আই ইউরফাল এলেম, বিদ্যা উঠে যাবে, লেখাপড়া উঠে যাবে, সব মানুষ বর্বর অসভ্য হয়ে যাবে, পশু প্রাণীর মতন হয়ে যাবে, এক সুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে মানুষ। এমন একটা সময় এখন চলে এসেছে, লেখা নাই, পড়া নাই, স্কুল কলেজ বন্ধ, ছেলেপেলেগুলো সারাদিন মোবাইল আর গেম নিয়ে ব্যস্ত থাকে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুকে কোথায় কার সাথে সংযোগ করবে এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। এ কথাই আল্লাহ রাসূল বহুদিন পূর্বে বলে গেছেন। তাই তো মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এমন অনেক জিন এবং মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের হৃদয় আছে বিবেক থাকা সত্ত্বেও এরা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ থাকা সত্ত্বেও এরা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কান থাকা সত্ত্বেও এরা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো পশু প্রাণীর মতন, বরং এরা বালহুম আজাল, এরা পশু প্রাণীর থেকেও খারাপ।
তাহলে আল্লাহ তাআলা কেন বললেন এরা পশু প্রাণীর থেকে খারাপ? পত্রিকা খুললেই দেখেন নিজের পিতা নিজের মেয়েকে জন্মদাতা মেয়েকে বছরকে বছর মাসকে মাস ধরে দর্শন করছে। এই মনে করেন আপনি এগুলো পশু প্রাণীর পক্ষে সম্ভব নয়। একটা বড় পশু একটা ছোট পশুর সাথে মেলামেশা করে না, ওদেরও একটা ধর্ম আছে। আর নিজের পিতা নিজের মেয়ের সাথে দর্শন করছে, ভাই বোনের সাথে দর্শন করছে, ইয়াবা নিশা খেয়ে মাকে হত্যা করছে, পিতাকে হত্যা করছে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন সেই সময় হয়ে যাবে মানুষ সব মূর্খ হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে বাঁচান, তা না হলে বাঁচার কোনো সুযোগ থাকবে না। আপনার বাচ্চাকে আপনি শিশু থাকতেই দিনই জ্ঞান তার ভিতর ঢুকিয়ে দেন, কোরআনের জ্ঞান তার ভিতর ঢুকিয়ে দেন, অথবা আপনি বাঁচতে পারবেন না। আমি আপনাকে তথ্য প্রযুক্তি বিজ্ঞান অর্জন করতে নিষেধ করছি না, এগুলো অর্জন করা ফরজ। তবে এর আগে আপনাকে আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করুন। ওদেরকে দেখলে কি মনে হয়, ওদের স্বভাব চরিত্র দেখলে কি মনে হয়? আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইতিন্না কওমুন মিন হাযিহিল উম্মতি আলা ত্বামিন ওয়া শারাবিন ওয়া লাবিন ফায়াসবাহু কদ মাসাকু কিরাদাতান ওয়া খানাজির। নিশ্চয়ই আমার উম্মতের এক শ্রেণীর মানুষ এমন হবে, তারা রাত যাপন করবে ফেসবুক নিয়ে, ওরা রাত যাপন করবে ইন্টারনেট নিয়ে, ওরা রাত যাপন করবে নগ্নতা বিজ্ঞাপনা নিয়ে, ওরা রাত যাপন করবে বেগানা নারী নিয়ে। এদের স্বভাব চরিত্র হবে, এদের সকাল হবে শুকর এবং বানরের মতন, শুকর এবং বানরের মধ্যে যে স্বভাব এদেরও সেই স্বভাব হবে। তাই তো দেখি আপনার সন্তানের মধ্যে সেই স্বভাব চরিত্র। আপনি তাকে যত ভালো কথা বলেন না কেন, আপনি তাকে যত সালাত আদায় করতে বলেন না কেন, ও কিছুই মনে করে না, ও শুধু গেম আর গেম, ফেসবুক আর ইন্টারনেট, এগুলোর মাথা নষ্ট করে ফেলেছে। আপনার সন্তানকে আপনি বাঁচান, এছাড়া আপনার বাঁচার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ তাই তো বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, আগে সন্তানকে সালাত আদায় করান, আগে পরিবারকে সালাত আদায় করান, এ অস্তাবির আলাইহা, এরপর নিজে সালাত আদায় করুন। লা নাসআলুকা রিযকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারজুকুকা, রিজিক তো আমি দিয়ে থাকি। তাহলে আল্লাহ বলছেন সন্তানকে আগে সালাত আদায় করান, এরপর নিজে সালাত আদায় করেন। সন্তানের জন্য আপনি বহু টাকা ব্যয় করেন, লেখাপড়া শেখানোর জন্য বহু টাকা ব্যয় করেন, কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যায়। এখানে যারা উপস্থিত আছেন কে বলতে পারেন সন্তানকে আপনি সালাতের জন্য পিটিয়েছেন, মেয়েকে আপনি পর্দার জন্য পিটিয়েছেন? মনে হয় দু চারজন থাকতে পারেন, 95 জন মানুষই আছেন এখানে, কোনোদিনও কিছু মনে করেন নাই, বলারও প্রয়োজন মনে করেন নাই। মনে রাখবেন সারা জীবন তাহাজ্জুদ সালাত পড়েও, সারা জীবন হজ করেও, মেয়েকে দায়ুস বানিয়ে রাস্তাঘাটে খান্নাস বানিয়ে রাস্তাঘাটে বের করে দিবেন, সন্তান রাত 12টায় বাড়িতে ফিরবে, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেও আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেছেন হারাম, নবী বলেছেন হারাম, অতএব আপনি পরিবারকে ঠেকান। আজকের আলোচনার শেষ হাদিস, আবি বকর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু জুনুবিন ইউয়াক্খিরাল্লাহু মিনহা মা শা ইলা ইয়াউমাল কিয়ামা, সব পাপ কিয়ামত পর্যন্ত সময় দেয়া হয়ে থাকে, ইল্লাল বাগা, জুলুম সীমালঙ্ঘন বাড়াবাড়ি, এর শাস্তি দুনিয়াতে হবে, মরার আগে এর শাস্তি হবে। আপনি যদি ক্ষমতার জোরে টাকার জোরে বংশের জোরে কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরে থাকেন, একটা বেশি কথা বলে থাকেন, এর শাস্তি মরার আগে হবে।
মা বাবাকে কষ্ট দিলে এর শাস্তি মরার আগে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াইন জুলমাহু ওয়াইন জুলমাহু ওয়াইন জুলমাহু, আল্লাহ রাসূল, মা বাবা যদি অবিচার করে থাকে, বোনকে যদি সম্পত্তি সব লিখে দেয়, ভাইকে যদি জায়গা জমি সব লিখে দেয়, এরপরে কি তাদের সাথে ভালো আচরণ করতে হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যেহেতু তুমি পিতার মাধ্যমে মায়ের মাধ্যমে দুনিয়া এসেছো, মা বাবার সাথে খারাপ আচরণ করা তোমার কোনো এখতিয়ার নাই। সম্মানিত উপস্থিতি, আপনি এই শেষ হাদিসটা মানার চেষ্টা করুন। মা বাবা যদি কষ্টে থাকে, আপনার শাস্তি দুনিয়াতে হবে। আপনি যতই সুখে থাকেন না কেন, শাস্তি পেতেই হবে। আল্লাহ বলছেন হবে, রাসূল বলছেন হবে। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে এলোমেলোভাবে পরকাল সম্পর্কে, মৃত্যু সম্পর্কে যে দু চারটি কথা বললাম, সময় না হলে গঠনমূলক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা করা সম্ভব নাই, এলোমেলোভাবে কিছু করলাম। এই কথাগুলো যদি আমরা মানতে পারি, আমার মনে হয় এটুকুই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো। আমরা যারা বেঁচে আছি তাদেরকে তুমি এই ফিতনা ফাসাদের যুগে আমাদের সন্তানকে তুমি ইমানের সাথে রাখার তৌফিক দাও। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদের কবর আজাবকে মাফ করো। এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে তাদের সবাইকে তুমি কবুল করো। যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তুমি তাদের সবাইকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।